হ্যালো এভরিওয়ান এক্সাম সহযোগিতা তোমাদের সবাইকে স্বাগত আজকে প্রাইমারি টেটের দু নম্বর সেটটি নিয়ে আলোচনা করব যেখানে তিরিশটি এমসিকু প্রশ্ন রাখা হয়েছে যা আপকামিং প্রাইমারি টেট সি এবং আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে কথা না পারি আজকের প্রশ্নগুলি একবার দেখা যাক এক নম্বর প্রশ্ন শিক্ষণকে বিবেচনা করা যায় অপশান এ আছে দেখো প্রক্রিয়া হিসেবে অপশান বি আছে ফল হিসেবে অপশান সি পরিমাপযোগ্য পরিবর্তন হিসেবে অপশান ডি প্রক্রিয়া এবং ফল হিসাবে তো সঠিক অ্যান্সার কী হবে না শিক্ষণকে বিবেচনা করা যায় প্রক্রিয়া এবং ফল হিসাবে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন অর্থাৎ দু নম্বর প্রশ্ন শিক্ষণে আচরণের পরিবর্তন কেমন হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান এ আছে অপেক্ষাকৃত স্থায়ী হয় অপশান বি দীর্ঘস্থায়ী হয় অপশান সি মোটামুটি স্থায়ী হয় অপশান ডি অস্থায়ী হয় তাহলে সঠিক অ্যান্সার হবে শিক্ষণে আচরণের পরিবর্তন অপেক্ষাকৃত স্থায়ী হয় অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের তিন নম্বর প্রশ্ন শিক্ষণের কোন পর্যায়ে গঠনমূলক মূল্যায়ন ব্যবহৃত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে তাক সক্রিয়তার স্তরে অপশান বি সক্রিয়তার স্তর অপশান সি এ ও বি উভয়ই অপশান ডি উপরের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে শিক্ষণের সক্রিয়তার স্তরে গঠনমূলক মূল্যায়ন ব্যবহৃত হয় অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের চার নম্বর প্রশ্ন উন্নত শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য হল অপশান এ আছে পূর্বে অর্জিত জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের সংযুক্তি ঘটানো অপশান বি একাধিক ইন্দ্রিয়ের ব্যবহার অপশান সি ফিডব্যাক অপশান ডি উপরের সবগুলি তাহলে সঠিক অ্যান্সার কী হবে উন্নত শিখন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো অপশান ডি উপরের সবগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ কিনা পূর্বে অর্জিত জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের সংযুক্তি ঘটানো বা সংযোগ ঘটানো একাধিক কিন্দের ব্যবহার ফিডব্যাক এই তিনটি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি সহযোগিতামূলক শিক্ষণের ক্ষেত্রে অনুকূল নয় অপশান এ একই রকম মেধাসম্পন্ন ছোট দল তৈরি করা অপশান বি মিশ্রিত মেধাসম্পন্ন ছোট দল তৈরি করা অপশান সি দলের সাফল্যকে তুলে ধরা অপশান ডি দলের সদস্যদের ভূমিকা নির্দিষ্ট করা তাহলে সঠিক অ্যান্সার কী হবে না সহযোগিতামূলক শিক্ষণের ক্ষেত্রে যেটি অনুকূল নয় সেটি হলো কি না একই রকম সম্পন্ন ছোট দল তৈরি করা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন শিশু তার পূর্ব অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান নির্মাণ করেন এটি কে বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিশু তার পূর্ব অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান নির্মাণ করেন এটি কে বলেছেন অপশান এ আছে দেখো পিঁয়াজে অপশান বি আছে বার্নার্ড অপশান সি আছে ভাইগটস্কি অপশান ডি আছে কোলোসনিক তাহলে সঠিক অ্যান্সার কী হবে না শিশু তার পূর্ব অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান নির্মাণ করে এই কথাটি কে বলেছেন না পিঁয়াজে বলেছে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সাত নম্বর প্রশ্ন সিডি রোমের পুরো কথা কি। অপশান এ আছে দেখো কম্পিউটার ডিক্স, রিড অনলি মেমোরি অপশান বি আছে কম্পিউটার ডিক্স, রিড অন মেমোরি অপশান সি আছে কম্পিউটার ডিক্স রিডিং ওভার মেমরি অপশান ডি আছে কম্প্যাক্ট ডিক্স, রিড অনলি মেমোরি তো সঠিক এসে কী হবে সিডি রোমের পুরো কথা হলো কি না কম্প্যাক্ট ডিক্স, রিড অনলি মেমোরি অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আট নম্বর প্রশ্ন কোন ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক শিখন অধিক কার্যকরী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ সাধারণ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে অপশান বি উন্নত মেধাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে অপশান সি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে অপশান ডি কোনো শিক্ষার্থীর পক্ষেই প্রতিযোগিতামূলক শিক্ষণ কার্যকরী নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে না উন্নত সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক শিক্ষণ অধিক কার্যকরী অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের নম্বর প্রশ্ন ব্রেন স্টর্মিংয়ের প্রয়োজন হল অর্থাৎ কি না মস্তিষ্ক ঝড় যেটা বাংলাতে বলে অপশান এ আছে দেখো মাঝারি ধরনের মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অপশান বি সৃজনশীল শিক্ষার্থীদের জন্য অপশান সি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অপশান ডি উপরের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে না ব্রেন স্ট্রমিংয়ের প্রয়োজন হলো সৃজনশীল শিক্ষার্থীদের জন্য অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দশ নম্বর প্রশ্ন জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণগত এবং পরিমাণগত পরিবর্তন পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন এটি কেউ বলেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অপশান এ আছে দেখো পিঁয়াজে অপশান বি ভাইগটসকি অপশান সি বার্নার্ড অপশান ডি কোলোসনিক সঠিক অ্যান্সার কী হবে না এই কথাটি কে বলেছেন না অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার কোলোসনিক নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের এগারো নম্বর প্রশ্ন বেসরকারি বিদ্যালয়ের বৈশিষ্ট্য হল অপশান এ আর্থিক সংস্থান করা অপশান বি শিক্ষক নিয়োগ করা অপশান সি পরিচালন করা অপশান ডি উপরের সবগুলি তাহলে সঠিক অ্যান্সার বোঝাই যাচ্ছে বেসরকারি বিদ্যালয়ের বৈশিষ্ট্য হল অপশান ডি উপরের সবগুলি অর্থাৎ আর্থিক সংস্থান করা শিক্ষক নিয়োগ করা এবং পরিচালনা করা নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের বারো নম্বর প্রশ্ন প্রতিবেশী বিদ্যালয়ের ধারণা কোন কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিবেশী বিদ্যালয়ের ধারণা কোন কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল মুদালিয়ার কমিশন কঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন জাতীয় শিক্ষানীতি তো সঠিক অ্যান্সার কী হবে না প্রতিবেশী বিদ্যালয় ধার ধারণা কঠারি কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন শিক্ষার যৌথ দায়িত্ব বলতে বোঝাই অপশান এ সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা একই সঙ্গে চলা অপশান বি রাজ্য সরকারের শিক্ষার দায়িত্বের উপর কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ অপশন সি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উভয়ের পরস্পর সহযোগিতার মাধ্যমে শিক্ষার কর্মসূচি পালন অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক অ্যান্সার কী হবে শিক্ষার যৌথ দায়িত্ব বলতে প্রধান যেটি বোঝায় সেটি হল অপশন সি অর্থাৎ কি না রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উভয়ের পরস্পর সহযোগিতার মাধ্যমে শিক্ষার কর্মসূচি পালন অপশন সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্ন সংবিধানের কোন তপসিলিতে শিক্ষাকে রাজ্য সরকারের তালিকাভুক্ত করা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো পঞ্চম তপসিলিতে অপশান বি ষষ্ঠ তপসিলিতে অপশান সি সপ্তম তপসিলিতে অপশান ডি নবম তপসিলিতে তাহলে সঠিক অ্যান্সার কী হবে সংবিধানের কোন তপসিলিতে না সপ্তম তপসিলিতে শিক্ষাকে রাজ্য সরকারের তালিকাভুক্ত করা হয়েছিল অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার সপ্তম তপসিলি নেক্সট প্রশ্ন বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে প্রয়োজন হল অপশান এ সমাজের বঞ্চিত অংশের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ অপশান বি শিক্ষার ক্ষেত্রে বঞ্চিতদের ক্ষতিপূরণ করা অপশান সি শিক্ষার সংরক্ষণের ব্যবস্থা করা অপশান ডি উপরের সবগুলি তাহলে সঠিক অ্যান্সার কী হবে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে প্রয়োজন হলো অপশান ডি উপরের সবগুলি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন শিক্ষাবিদ শিক্ষার যৌথ তালিকাভুক্ত করাকে বিরূপ সমালোচনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের কোন শিক্ষাবিদ শিক্ষার যৌথ তালিকাভুক্ত করাকে বিরূপ সমালোচনা করেছেন অপশান এ আছে দেখো প্রাক্তন শিক্ষামন্ত্রী সীমানি অপশন অপশান বি আছে ডক্টর ত্রিগুণা সেন অপশান সি আছে ডক্টর ভি কে আর ভি রাও অপশান ডি আছে উপরের কোনোটি নয় সঠিক অ্যান্সার কী হবে না ভারতের কোন শিক্ষাবিদ না অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ডক্টর কে আর ভি রাও নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সতেরো নম্বর প্রশ্ন বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো অপশান এ শ্রেণীকক্ষে পাঠের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা অপশান বি শ্রেণীকক্ষকে আরও বেশি অংশগ্রহণমূলক করে তোলা অপশান সি এ ও বি উভয়ই অপশান ডি উপরের কোনোটি নয় তো সঠিক অ্যান্সার কী হবে বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল অপশান সি এ ও বি উভয়ই অর্থাৎ কি না শ্রেণীকক্ষে পাঠের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং শ্রেণীকক্ষকে আরও বেশি অংশগ্রহণমূলক করে তোলা অর্থাৎ কি না শিক্ষার্থীরা যাতে নিজের ইত্যাদি অংশগ্রহণ করতে পারে বা করতে চায় নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আঠেরো নম্বর প্রশ্ন বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা ও সত্যতা বিচার করা হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে অপশান সি আছে ভাষাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে অপশান ডি আছে উপরের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা এবং বা ও সত্যতা বিচার করা হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের উনিশ নম্বর প্রশ্ন সহকর্মীদের সঙ্গে একত্রিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় পাঠে একক পাঠে সমন্বিত পাঠে সরি সমন্বিত শিখনে সরব পাঠে সঠিক অ্যান্সার কী হবে সহকর্মীদের সঙ্গে একত্রিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় নীরব পাঠে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন শিক্ষা বা নির্দেশ দানের যে শাখাটি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ককে তুলে ধরে তাকে বলে অপশান এ আছে দেখো অন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি অপশান বি আছে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি অপশান সি আছে এ ও বি উভয়ই অপশান ডি আছে উপরের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে শিক্ষা বা নির্দেশদানের যে শাখাটি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ককে তুলে ধরে তাকে বলে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের একুশ নম্বর প্রশ্ন বয়স শব্দের অর্থ যদি বয়ক্রম হয় তাহলে বায়স শব্দের অর্থ কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো কোকিল অপশান বি আছে কাকাতুয়া অপশান সি আছে বুলবুলি অপশান ডি আছে কাক তো সঠিক অ্যান্সার কী হবে বায়স শব্দের অর্থ হবে কাক অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের বাইশ নম্বর প্রশ্ন মঞ্জুরি শব্দের অর্থ যদি মুকুল হয় তাহলে মঞ্জির শব্দের অর্থ কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান এ আছে দেখো অঙ্কুর অপশান বি আছে নূপুর অপশান সি আছে মালা অপশান ডি শাড়ি সঠিক অ্যান্সার কী হবে মঞ্জির শব্দের অর্থ হবে নূপুর অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের তেইশ নম্বর প্রশ্ন ফুল না হয়ে ফল হয় যে বৃক্ষে তাকে কি বলে তাকে এক কথায় কি বলে ফুল না হয়ে ফল হয় যে বৃক্ষে বা গাছে অপশান এ আছে দেখো বনস্পতি বলে অপশান বি আছে মহিরুর বলে অপশান সি আছে অরণ্য অপশান ডি আছে কষার সঠিক অ্যান্সার কী হবে ফুল না হয়ে ফল হয় যে বৃক্ষে তাকে বলে বনস্পতি অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের জানা আছে এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক কোনো অজানা বিষয়ের শিক্ষা দেবেন এর জন্য একজন শিক্ষক কি করবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ আছে দেখো শ্রেণীকক্ষে একটি পরীক্ষার ব্যবস্থা করবেন অপশান বি আছে জানা বিষয় থেকে কিভাবে অজানা বিষয়ে যেতে হবে সে সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করবেন অপশান সি আছে আগে থেকেই শিক্ষক একটি লেসেন প্ল্যান তৈরি করবেন অপশান ডি আছে উপরের কোনোটি নয় সঠিক অ্যান্সার কী হবে না শিক্ষার্থীদের জানা আছে এমন একটু বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক কোনো অজানায় বিষয়ের শিক্ষা দেবেন এর জন্য একজন শিক্ষক হিসেবে যা করা উচিত সেটি হল কি না তাকে আগে থেকে একটি লেসেন প্ল্যান প্রস্তুত করে রাখতে হবে অপশান সি হয়ে যাবে সরি অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পঁচিশ নম্বর প্রশ্ন কোচিং সেন্টার হলো এক ধরনের সংশোধনমূলক শিক্ষণ ভালো ফলের জন্য অতিরিক্ত সময় পড়ানো অপশান সি আছে শিক্ষার্থীর বিশেষ মেধার উন্মেষ ঘটানোর চেষ্টা অপশান ডি আছে পুরনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি তাহলে সঠিক অ্যান্সার কী হবে কোচিং সেন্টার হলো এক ধরনের কি না পুরনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেট ও ফ্যাট হলো জৈব উপাদান অজৈব উপাদান ভৌত উপাদান উপরের কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে কার্বোহাইড্রেট ও ফ্যাট হল জৈব উপাদান অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কলসপত্রী গাছ কোথায় দেখা যায় অপশান এ আছে দেখো থর মরুভূমিতে অপশান বি আছে পশ্চিমঘাটে অপশান সি আছে উত্তর পূর্ব ভারতে অপশন ডি আছে সুন্দরবনে সঠিক অ্যান্সার কী হবে কলসপত্রী উদ্ভিদ বা গাছ দেখা যায় উত্তর পূর্ব ভারতে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আঠাশ নম্বর প্রশ্ন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ছিলেন একজন কি না জার্মান জীববিজ্ঞানী রাশিয়ান বিজ্ঞানী বি উভয়ই উপরের কোনোটিই নয় তো সটিক অ্যান্সার কী হবে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ছিলেন একজন জার্মান জীববিজ্ঞানী অপশান এ হয়ে যাবে সডি অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত পানির গোষ্ঠীকে একত্রে কী বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত পানি গোষ্ঠীকে একত্রে কী বলে অপশান এ আছে দেখো ফোনা অপশান বি আছে ইকোক্লাইন অপশান সি আছে ফোরা অপশান ডি আছে বায়ন তাহলে সটিক অ্যান্সার কী হবে অপশান এ হয়ে যাবে সটিক অ্যান্সার ফোনা বলে ফোনা নেক্সট প্রশ্ন পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কী বলে অপশান এ আছে দেখো বাস্তুতন্ত্র অপশান বি আছে প্রাণীজগৎ অপশান সি আছে জীবমণ্ডল অপশান ডি আছে বসবাস ক্ষেত্র তাহলে সঠিক অ্যান্সার কী হবে পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় বলে জীবমণ্ডল অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন দেখতেই পাচ্ছ টাক্স রাখা হয়েছে তোমাদের নিচের কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো কার্বন ডাইঅক্সাইড অপশান বি আছে নাইট্রোজেন অপশান সি আছে হাইড্রোজেন অপশান ডি আছে অক্সিজেন তাহলে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ছিল তোমাদের আজকে তিরিশটি এমসি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ